আমার বাবা শহরে গিয়ে ভিক্ষি করে। ভিক্ষি করে আর আমি চিন্তাই আছি বড় লোক কিভাবে তোর ভিক্ষি করে আমি তো মনে করি বড় কোন চাকরি করে, তাই তাহলে তোর বাবা এই চাকরি করে ভিক্ষি চাকরি। তোর থাক, আমার আর ভালো লাগছে না, আমার লাভার সাথে দেখা করে আসি, বললাম তো আসতে, দেখি আসে কিনা, আমার আর ভালো লাগছে না, বুঝতে থাক যা তাহলে, না ভালো লাগছে না যা দেখাই। তাহলে চল, ও তো এক রূপার লোক, ও কি করে না করে ওর কথা ঠিক না, ও তো কখন কি স্বপ্ন দেখে বর্ণ হবে ই হবে। না বেলা তো বয়ে গেল, মেলা তো বেজে গেল, আমাকে ধোকা দিল নাকি? হ্যাঁ কখন আইবি, এক ঘন্টা হয়ে গেল ফাঁকা, না চলে যাই, ভালো লাগছে না। কথা বলতে এসে না, তাই তো দোস্ত, তুই তো পাগল হয়ে হাসছিস এখানে, তাই তো কি কিভাবে কোটিপতি বলতো রে, কেন বলবো না, দেখ না একটু আর তো সহ্য নেই, তুই কি বলবে নি, আর তো সহ্য করা গেল না রে, এই তুই বলবি নি, এই শালাকে হীরা পাইলো না সোনা পাইলো, এই শালাকে কিছুই বলছে না, এই শালাকে মারবো নাকি রে, এই থাম থাম থাম, আর তো সহ্য করা যায় না, তো মারতে হবে, মারতে শালাকে, এই দাঁড়া 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 দাঁড়া, তুই একদিন শুনবিই নি, না বল শালাকে, বল, আমার আর গার্লফ্রেন্ডের দরকার নেই, এখন হাজার হাজার গার্লফ্রেন্ড এসে আমি যে জিনিস কি পেয়েছি সেটা তো বলি, এই তোরা হাসছিস কেন, হ্যাঁ আমি তো এই দিনগুনা মুক্তা ছাড়া বড় দামে, এই তোর থাম 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 থাম, এদা ডিম পেয়েছে, এটাই আমার রত্ন, এই ডিম দিয়ে বাচ্চা তুলব, তারপরে এই বাচ্চা বড় করে বিক্রি করব, বিক্রি করে ছাগল কিনবো, ছাগল পুষি বড় করে কি কিনবো জানো তোমরা, গরু কিনবো, গরু কিনে জমি কিনবো, সেই জমি অনেক টাকা মূল্যবান হবে 10 বছর পর, তারপর কি করবে জানো, গাড়ি কিনবো, বাড়ি কিনবো, দালান কিনবো, এই আগান বাগান সব কিনবো, বুঝছো, কিনার পর আমি তখন হয়ে যাবো, ওই যে বললাম না লাভার লাভার লাভার, আমার আর দেখো লাভার ছাগল আমার ঘরে ঢুকবে, বুঝেছো, শালা দেখ শালা স্বপ্ন, আর আদার ব্যাপারে এই জাহাজের খুব শালা, থাক শালা থাক, চল চল দোস্ত চল, চল স্বপ্ন শালা।
লড়াই মাটি যা ও সব লড়াই মাটি যা ইদে করি আমার সব লড়াই মাটি দেখ শালা স্বপ্ন দেখ স্বপ্ন দেখবে না দেখ শালা বর্ণ দেখ এই তোরা তো বলছিস সবাই দেখ শালা স্বপ্ন না পা দেখ না না মেরি ফেল কেউ ছাপা না কোনো স্বপ্ন দেখ শালা স্বপ্ন দেখবে তো মেরি দিস একদম হ্যালো গাইস আবার একটা আমরা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে জানি না ভিডিওটা কেমন হবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে দয়া করে আমাদের চ্যানেলটাকে দয়া করে মমিনপুর টিভি চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার প্লিজ আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট এবং অনেক কি পরিশ্রম লাগে আমরা চিন্তা ভাবনা করেছি আরও ভালো সামনে আরও ভালো ভিডিও আপনাদের উপহার দেব আমাদের আজকে আমাদের একটা খুশির খবর সেটা হচ্ছে আমাদের মমিনপুর টিভির আমাদের যে একটা এডিটের যে সমস্যা ছিল এর আগে সেই সমস্যাটা এখন দয়া করে থাকবে না এখন আমরা মমিনপুর টিভির অরিজিনাল আমরা একটা অফিস করেছি দয়া করে এখানে অনেক টাকা খরচ আপনারা দয়া করে ভিডিওটা দেখবেন কি এবং কি আমাদের সাথে থাকবেন ভালো লাগলে দয়া করে আপনাদের আপনারা আমাদের হেল্প করবেন এবং কি আপনারা যদি সাবস্ক্রাইবটা করেন তাহলে আমাদের সদস্য থাকবেন এবং কি নতুন ভিডিও বানাতে আমাদের আরও আপনাদের দেওয়ার জন্য ভালো হবে দয়া করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের সাথে থাকবেন কি বলেন লাইক কমেন্ট শেয়ার আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব বলতে ভুলবেন না প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন দয়া করে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ